একই বাজারে পেঁয়াজের দাম ভিন্ন হবে কেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জেলাশাসক নিখিল নির্মল। ভিন্ন নয়, বাজারের সব দোকানে একই দামে পেঁয়াজ বিক্রি করার কথা বললেন জেলাশাসক। পাশাপাশি পেঁয়াজের দাম যাতে আর না বাড়ে তার জন্য জেলার পাশাপাশি 8টি ব্লকেই টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। টাস্ক ফোর্স প্রত্যেক দিন জেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালাবে, এমনই জানালেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল। একই সাথে আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে কিভাবে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন জেলাশাসক নিখিল নির্মল। আমাদের সারা দেশ জুড়ে পেঁয়াজের দাম বাড়ছে, তো আমাদের জেলা লেভেলে একটা টাস্ক ফোর্স রয়ে এসেছে, তো এই টাস্ক ফোর্সের একটা বিশেষ আজকে করলাম। ব্লকগুলোতে আর সাবডিভিশনগুলিতেও SDO BDO-রা এই সেম মার্কেটগুলোতে গিয়ে দাম, আমাদের সবজিগুলোর দাম কী হচ্ছে ওটা চেক করছে। এই টাস্ক ফোর্সের কাজ ওটাই আছে। তো আমরা আজকে আমাদের ADM জেলা পরিষদের খাদ্য কর্মাদপ্তরা আলাদা কর্মাদপ্তরা আলাদা অফিসে আজকে এক্সচেঞ্জে একটা মার্কেট ভিজিট করলাম। কী দেখলেন? পেঁয়াজের দামে অনেকটা ভেরিয়েশন দেখলাম। কিছু কিছু জায়গাতে 80 টাকা আছে, কিছু জায়গাতে 100 টাকা আছে, তো অনেকটা ভেরিয়েশন দেখলাম। কী ব্যবস্থা নেবেন? একটা মার্কেটে সেমি রেট থাকা উচিত, তো যেখানে যেখানে আমরা বেশি দাম দেখছি 100 টাকা, আমাদের টাস্ক ফোর্স তো লাগাতার এই রকম অভিযান করবো, সো দ্যাট পুরো মার্কেটে একই সেম রেট থাকবে, তার জন্য আমরা আছি। কিছু কিছু জায়গা আছে পচা পেঁয়াজ দেখা যাচ্ছে প্রচুর, সেই ব্যাপারে আপনারা যেমন বিক্রি করছে 50-40 টাকা করে, ওটা বেসিক্যালি আমরা বড় গোডাউনে গিয়েছিলাম, পাইকারি গোডাউনে গিয়েছিলাম, তো ওখানে বলছে এখন ডিম্যান্ড কম হচ্ছে, এখানকার পেঁয়াজ মধ্যপ্রদেশ থেকে আসছে, তো যেহেতু পেঁয়াজের দাম বেড়েছে ডিম্যান্ড কম হয়েছে বলছে, তো ওটা বিক্রি হচ্ছে না হোলসেল। বর্তমানে পেঁয়াজের দাম বালুরঘাটের বাজারে 120 টাকা কিলো দরে দাঁড়িয়েছে। অবশেষে ময়দানে নামলেন জেলাশাসক নিখিল নির্মল। বৃহস্পতিবার সকালে বালুরঘাট তহবাজারের পরিদর্শনে বের হন তিনি। ঘুরে ঘুরে দেখেন বাজারে পেঁয়াজের দাম। এ বিষয়ে ব্যবসায়ী অমিত কানু বলেন, আজকে পেঁয়াজের দাম কেমন? আজকে পাইকারি বিক্রি 80 টাকা বিক্রি হচ্ছে পাইকারি। পাইকারি আর এমনি সেল? সেল কিরকম বিক্রি হচ্ছে? মানে খুচরা? হ্যাঁ খুচরা, খুচরা এখন 100 টাকা বেশি। তো আজকে যে DM আসলো, DM এসে কি বললো? এই কত করে বিক্রি হচ্ছে, কত কী কত দামে কেনা, আমরা যেটা সত্যি সেটাই বলে দিয়েছি, এই দামে কেনা এই দামে বিক্রি। আপনারা কিভাবে দেখছেন? আমরা কি আমাদের দোকানদার যেরকম বিক্রি হবে কিনে কিনবো সেভাবে বিক্রি করবো। কোনো কিছু আশ্বাস দিয়ে গেল? না এরকম কোনো আশ্বাস দিয়ে যায়নি, বলছে যে 80 টাকা কেজি বিক্রি করবে। এটা কি আরও আগে হওয়া উচিত ছিল? আগে হওয়া উচিত অবশ্যই ছিল, কারণ জনসাধারণের একটু অসুবিধা হচ্ছে, যার জন্য তো এই হচ্ছে। বাজারে এক এক ধরনের দাম, কাঁচামালের বাজার, কোনো দোকানে ছোটো পেঁয়াজ, কোনো দোকানে বড়ো পেঁয়াজ, কোনো দোকানে পচা ধচা সব রকমের আছে। এখন ভালো মাল ভালো দাম হবে। জেলাশাসকের পাশাপাশি এদিন ছিলেন অন্যান্য আধিকারিকেরা। পেঁয়াজের দাম যাতে কমে তার জন্য টাস্ক ফোর্স করার নির্দেশ দেন জেলাশাসক নিখিল নির্মল। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, আমার নিউজ। উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এবং উজ্জ্বল ইন্টারন্যাশনাল একাডেমি, দ্য স্মার্ট স্কুল, ওয়ার্ল্ড ফার্স্ট কম্বাইন্ড স্কুল, এখানে CBSE ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড দুটোই ফলো করা হয়। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের লাইভ প্রজেক্টের মাধ্যমে টেকনিক্যাল ক্লাস করানো হয়। এছাড়াও এখানে ক্যারাটে, যোগা, নাচ, গান, ড্রয়িং, খেলাধুলা, কম্পিউটার ইত্যাদি শেখানো হয়। এখানে প্লে গ্রুপ থেকে ক্লাস 10 পর্যন্ত ভর্তি শুরু হয়েছে। আমাদের গঙ্গারামপুর ক্যাম্পাসে বোর্ডিং ও ডে বোর্ডিংয়ের সুব্যবস্থা আছে। ভর্তির জন্য যোগাযোগ করুন উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এবং উজ্জ্বল ইন্টারন্যাশনাল একাডেমি, দ্য স্মার্ট স্কুল।